সমর্থ ভিউয়ার্স, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। চলমান জাতীয় ক্রিকেট লিগের টায়ার দুই এর ম্যাচে ব্যাট এবং বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা মোহাম্মদ আশরাফুল। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ইনিংসে 426 রান সংগ্রহ করেছে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন মোহাম্মদ আশরাফুলের দল ঢাকা ম্যাট। মোহাম্মদ আশরাফুল এই ম্যাচে ব্যাট হাতে করেছেন 53 রানের একটি অনবদ্য ইনিংস এবং নিয়েছেন দুটি উইকেট। ঢাকা মেট্রোর 426 রানের জবাবে খেলতে নেমে সিলেট একাদশ প্রথমে আশরাফুলের শিকার হন। সিলেটের ওপেনার খন্দকার সাইম আলম রিজভিকে আরাফাত সানির হাতে ক্যাচ বানিয়ে ঢাকা মেট্রোর পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। এরপর 39 রানের মাথায় আরেক ওপেনার শাহনাজ আহমেদকে সরাসরি বোল্ড করে আউট করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মার্শাল আইয়ুবের 50 রান ও মোহাম্মদ আশরাফুলের 53 রানে 426 রানের সংগ্রহ করে ঢাকা ম্যাট্রো। এই খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছিল 6 উইকেটের বিনিময়ে 88 রান। ক্রিজে শাহানুর রহমান এবং এনামুল হক জুনিয়র 14 রানে অপরাজিত আছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।